কাটা রাত পৌনে একটা। পরিবেশে রয়েছে সম্পূর্ণ নীরবতা, কোথাও কোনো কোলাহল নেই। হঠাৎ আওয়াজ হলো, গাছের পাতার উপর হেঁটে চলার শব্দ। সামনে চার কোণাকৃতির একটি ভবন, দেখলে মনে হবে কোনো ঐতিহাসিক স্থাপনা। ভবনের ভিতরটিতে আছে একটি কবর, তবে কার কবর কিছুই জানা নেই। এ যেন এক রহস্যময় কবর। ঠিক এই সকল রহস্যের জন্য আমাদের আজকের ব্লগটির নাম রেখেছি রহস্যে ঘেরা অজানা সমাধি, দ্য আননোন টম্ব। আসসালামু আলাইকুম, আমি সাকিব বলছি গোফর ট্রাভেল থেকে। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দুঃখিত, শুরুতেই সকলকে একটা ভয় দেখিয়ে ফেলেছি, তবে আমাদের আজকের ব্লগটিতে একটা ভয় ভয় অনুভূতি আছে। আমাদের আজকের ব্লগটি সাজিয়েছি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত দ্য আননোন টম্ব অথবা রহস্যে ঘেরা অজানা সমাধিকে নিয়ে। এই সমাধির অনেক তথ্য থাকবে আজকের ব্লগটিতে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। মোহাম্মদপুরের কাটাসুর থেকে বাঁশবাড়ি হয়ে শিয়া মসজিদের দিকে সরু রাস্তা চলে গেছে। রাস্তার পাশেই আছে সমাধির অবস্থান। সমাধি আছে এটা জানি, তবে কার সমাধি তা জানা নেই। অদূরে ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই অজানা সমাধিকে ঐতিহাসিক নিদর্শনের স্বীকৃতি দিয়েছে। চারপাশে দেওয়া হয়েছে লোহার বেষ্টনী। এরপরেই দায়িত্ব শেষ, সমাধি রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই। অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হয়েছে স্থাপত্যশৈলী, বসে পড়েছে সিমেন্টের আস্তরণ, স্থাপনা হারিয়েছে তার সৌন্দর্য। বাহির থেকে দেখে মনে হবে এটি একটি নবাব বাড়ি, আর এই বাড়ির ভিতরেই আছে অজানা সমাধি। এই সমাধি ঘিরে নবাব বাড়ির মতো ছোট্ট স্থাপনা তৈরি করা হয়েছে। কালের আবর্তনে সেখানে হয়তো বিত্ত বৈভব নেই, তবে গৌরবের কমতি একটুও নেই। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই অজানা সমাধিকে ঐতিহাসিক নিদর্শনের স্বীকৃতি দিয়েছে এবং বর্তমানে এই অজানা সমাধিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানেই আছে। রাজধানীর ফার্মগেট থেকে মোহাম্মদপুরগামী যে কোনো বাস, রিক্সা, সিএনজি বা টেম্পু যোগে মোহাম্মদপুর যাওয়া যায়। মোহাম্মদপুর টাউন হল থেকে পায়ে হেঁটে অথবা রিক্সা করে সমাধিস্থানে খুব অল্প সময় পৌঁছে যাবেন। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন।
আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। নতুন ভিডিও আপলোড হলে আপনি অবশ্যই নোটিফিকেশন পাবেন। ভালো থাকুন, শীঘ্রই কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, গো ফর ট্রাভেলের সাথেই থাকুন।